ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ বলবো না, কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাবধানে থাকতে হবে, বিশেষ করে উপকূলবর্তী এলাকায় যারা থাকেন। এবং কলকাতাতেও কিন্তু জারি করা হয়েছে কমলা সতর্কতা, যারা উপকূলবর্তী অঞ্চলে থাকেন তারা জানবেন। এবং কলকাতাতেও মঙ্গলবার বুধবার ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হয়তো সেইটা লাগাতারও চলতে পারে এমনটাই শোনা যাচ্ছে। সম্ভবত এরকম ধরনের বৃষ্টি এই রিসেন্ট টাইমের মধ্যে হয়নি, আবার এমনও হতে পারে যে অতটা হলো না। কিন্তু যেটা আমরা শুনতে পাচ্ছি যে গুলাব বা গুলাবো বলে যে ঝড় ধেয়ে আসতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের দিকে এবং উত্তরপ্রদেশের দিকেও যাবে কিছুটা, তো আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে যেহেতু আমি বাংলাতে এটা বলছি তাই জন্য এটা হয়তো তাদের কাছে পৌঁছবে না, তাই আমরা বলবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন এবং বাইরে বেরোবেন না। ইলেকট্রিকের খোলা তার যেসব জায়গায় থাকতে পারে সেসব জায়গা এড়িয়ে চলবেন, যদিও সরকার থেকে সে সমস্ত খোলা তার জন্য যা যা ব্যবস্থা করা দরকার সেসব করা হচ্ছে। কিন্তু তার সাথে সাথে আমি বলবো বাড়িতে অবশ্যই খাওয়ার কিছু সামগ্রী নিয়ে এসে রাখবেন, যেগুলোর জন্য আপনাকে বারে বারে বেরোতে না হয়। বাচ্চাদের খুব সাবধানে রাখবেন, নিজেরাও খুব সাবধানে থাকবেন, প্রয়োজনীয় ওষুধপত্র বাড়িতে হাতের কাছে রাখবেন। এই 2 দিন বা 3 দিন যদি এরকম ধরনের কোনো সংকট এসেও যায় তাহলে যেন আমরা সহজেই তার মোকাবিলা করতে পারি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ভীষণ জরুরি ছিল এই কথাটি আপনাদেরকে জানানোর, তাই আমি এই ছোট্ট ভিডিওটি করে এটা আপনাদেরকে জানালাম।